আসসালামু আলাইকুম। আজ স্বাধীন পি জয়ের তৃতীয় দিন ঢাকায়। ওরা এক রাত্র একদিন ওর নানার বাসায় রেস্ট নিল, এখন আমাদের বাড়ি যাচ্ছি খিলগাঁও। খিলগাঁও আমরা সারাদিন থাকবো, ঘোরাঘুরি করবো, রেস্টুরেন্টে যাব, আর সন্ধ্যাবেলা তো মেজর পার্টি খিলগাঁও। আগে যে বেইলি রোডের ক্রাউডটা ছিল, এটা এখন আমাদের খিলগাঁয়ে। এখানে শত শত রেস্টুরেন্ট, এবং সন্ধ্যাবেলা আসলে দেখবেন যে হাজার হাজার ইয়াং কাপলস, ইয়াং পিপল হ্যাং আউট করে খিলগাঁয়ে। Hey, Sadin, how do you feel? Tired already? No, not tired. I'm lucky, you know, I get motion sickness if I don't drive. স্বাধীন পুজো দেশের ফ্রেশ ডাব খাচ্ছে। কেমন বাংলাদেশ, শুধু এরকম ম্যাজিক্যাল জিনিস হবে, ম্যাজিক্যাল জিনিস বাংলাদেশে। আমরা স্বাধীন পুজোকে নিয়ে এখন নেহারি খেতে যাচ্ছি সকালের ব্রেকফাস্টের জন্য। আমরা এসেছি আবুল হোটেলে, এখানে স্বাধীন নেহারি খাবে। স্বাধীন বিজয় সবাই আসছে, আমরা নেহারি খাবো। এখানে অনেক অনেক পুরনো এই রেস্টুরেন্ট, এটা একটা ল্যান্ডমার্ক আমাদের খিলগাঁয়ের, ঢাকা শহরে আসলে। আর অনেক ভিড় দেখতে পাচ্ছেন, এখানে বসার জায়গা নেই। মজা, সে বলেছে মজা। এখন আমি যদি খেয়ে না দেখাই আপনাদের তো মন ভরবে না। খাচ্ছি, আসলে খেয়েছি, এখন আপনাদের খেয়ে দেখাচ্ছি। না না, দিস ইজ রিয়েলি গুড। আই মিন আই নো দে আর গুড, বাট
দিস মাই ফার্স্ট টাইম এখানে এসে খাচ্ছি আমি। যদি আমার বাসা এখানে থাকলেই চলে আসা যায়, কিন্তু কখনো আসা হয়নি। সবসময় তো ভিড় দেখি, তো স্বাধীন বলো যেখানে ভিড় সেখানেই তো ভালো, মানে ভালো খাবার। তো আমরা অনেক এনজয় করলাম, নিঃসন্দেহে খুবই ভালো খাবার। স্বাধীন বিজয় অনেক অনেক এনজয় করেছে, আমি এনজয় করলাম। আর বেশি ইম্পর্টেন্ট ছিল স্বাধীন বিজয়ের জন্যে, বাংলাদেশে দেশি খাবার দেশি রেস্টুরেন্টে যদি না খায় কীভাবে হয়। ফ্রেশ গরুর মাংস দিয়ে আমাদের লাঞ্চ হবে আজকে। ছেলেদের নিয়ে প্রথম জুম্মা পড়লাম দেশে। তো এখন যে আমরা সকালবেলা গরুর মাংস কিনেছিলাম সেটা দিয়ে লাঞ্চ করব। বন্ধু বাসায় দাও দিয়েছে, ওখানে আমরা লাঞ্চ করছি আজকে। আর চলুন যাই। শুরু করবো এই চিতল মাছের পেটি দিয়ে। এখন আমাদের ফ্রেশ গরুর মাংস, আজকে সকালের জবাই করা এবং এখনই রান্না করা ফ্রেশ গরুর মাংস এটা খাবো। বেশ বেশ নরম, অনেক নরম এবং খুবই ভালো রান্না করেছে। অনেক মজা, নরম, স্পাইস কম্বিনেশন ইজ গুড। আর ফ্রেশ গরুর মাংস এটা তো ফ্রোজেন করা হয় নাই, কাজে ডেফিনেটলি দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স। আর ফ্রেশ আর ফ্রোজেন ডিফারেন্স একটা অবশ্যই আছে। আমরা লাঞ্চ ফিনিশ করলাম ফ্রেন্ডের বাসায়। ওর বাসা আমার বাসা থেকে, খিলগাঁর বাসা থেকে খুব একটা বেশি দূরে না, খুবই কাছে, হেঁটেই যাওয়া আসা যায়। তো আমরা এখন বাসায় একটু রেস্ট নেবো, পরে বিকেলে আবার বেরোবো। বিকেলে করে কি ও আমাদেরকে নিয়ে ঘুরতে বেড়াতে যাবে। অনেক ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্যে। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।